যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রিভিউ কমিটির অনুমতি পেয়েছে বিদ্যা সিনহা মিম ও জিত এর ছবি সুলতান দা সেভিয়র। বাংলাদেশ থেকে ছবির প্রযোজনা করেছে জাস মাল্টিমিডিয়া ও কলকাতা থেকে জিত স ফিল্ম ওয়ার্কার্স। সব ঠিক থাকলে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার জানান, গত মঙ্গলবার প্রিভিউ কমিটি থেকে সুলতান দা সেভিয়র ছবিটির শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সুলতান দা সেভিয়র ছবিটি পরিচালনা করেছে কলকাতার পরিচালক রাজা চন্দ। সম্প্রতি ছবির মার্শাল্লা শিরোনামের একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে জিতের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।